আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সংকরণের শ্রেণী বিভাগটা নিয়ে কাজ করব। গত লাস্ট ক্লাসে আমরা সংকরণের কিছু বেসিক নলেজ নিয়ে কাজ করতেছিলাম, আজকে আমরা মূলত সংকরণের শ্রেণী বিভাগ নিয়ে কাজ করব। তাই একটু খেয়াল করো বা একটু বিষয়টার দিকে একটু নজর দাও। সেটা হচ্ছে যে আসলে বিভিন্ন যৌগের সংকরণ বিভিন্ন ধরনের হয়ে থাকে এবং সংকরণ কিন্তু অনেক ধরনের হয়। আমি বলবো না যে স্পেসিফিক তিন ধরনের, পাঁচ ধরনের, সাত ধরনের, আমি বলবো যে সংকরণ হচ্ছে বিভিন্ন ধরনের হয়। সংকরণ হচ্ছে বিভিন্ন ধরনের হয়, এক হচ্ছে এসপি থ্রি, দুই হচ্ছে এসপি টু, তিন হচ্ছে এসপি, চার হচ্ছে এসপি টু ডি বা ডিএসপি টু, পাঁচ হচ্ছে এসপি থ্রি ডি বা ডিএসপি থ্রি, ছয় হচ্ছে এসপি থ্রি ডি টু বা ডি টু এসপি থ্রি, সাত হচ্ছে এসপি থ্রি ডি থ্রি বা ডি থ্রি এসপি থ্রি। আমরা আসলে এর পরবর্তীতে আমরা আর আলোচনা করব না, আমরা এতটুক পর্যন্ত আলোচনা করব। বা আমরা যদি বলি যে আমাদের সংকরণগুলো নিয়ে আসলে এখন পর্যন্ত এই পর্যন্তই আমাদের ডিটেলস সম্পর্কে জানা যায়। এখানে কিন্তু আমরা এই যে এই জায়গাটা দেখো, যে আমি যদি তোমাদেরকে বলি এই জায়গা এসপি টু ডি বা ডিএসপি টু বা ডিএসপি থ্রি, ডি টু এসপি থ্রি বা ডি থ্রি এসপি থ্রি, এই সংকরণগুলো যদি আমরা বলছি এইটা বা এটা, এটা বা এটা, কিন্তু তারপরে তোমরা যদি স্পেসিফিকলি আমার কাছে এগুলো সম্পর্কে জানতে চাও, আমি বলবো যে তোমাদের জটিল যৌগের উপর আমার একটা ক্লাস যাবে। সংকরণের পরবর্তীতে হয়তো বা আমরা জটিল যৌগ নিয়ে আলোচনা করবো, আমি জটিল যৌগের সংকরণ নিয়ে আলোচনা করবো। তখন জটিল যৌগের সংকরণ নিয়ে আলোচনা করলে তখন তোমাদেরকে এই সংকরণগুলো সম্পর্কে আমরা ধারণা দিব। আপাতত আমি যদি বলি তাহলে এই সংকরণগুলো নিয়ে আজকে, মানে আজকে না, আজকের ক্লাসে না, এগুলো নিয়ে তোমাদের মোটামুটি একটা আলোচনা হবে। মনে রাখবা সংকরণে এই এসপি থ্রিটা হবে সবচেয়ে ভাইটাল, সবচেয়ে বড় আলোচনা হচ্ছে এই এসপি থ্রি সংকরণ নিয়ে। তা যাই হোক, আমাদের মোটামুটিভাবে আমি যদি বলি তাহলে এই সংকরণগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। আগামী যে কয়টা সংকরণের উপর আমাদের ক্লাসগুলো যাবে, সিরিজ ক্লাসগুলো যাবে। তা যাই হোক, তা একটু খেয়াল করো যে প্রথমে আমরা যে সংকরণটা নিয়ে আমরা আলোচনা করব, প্রথমে আমরা যে সংকরণটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এসপি থ্রি সংকরণ। এসপি থ্রি সংকরণটা কি? এসপি থ্রি সংকরণটা হচ্ছে, মনে রাখবা, কোন পরমাণুর যোজ্যতা স্তরে, যোজ্যতা স্তরের কথা কিন্তু অবশ্যই বলতে হবে, কোন পরমাণুর যোজ্যতা স্তরে যখন একটা এস এবং তিনটা পি অরবিটাল সংমিশ্রিত হয়ে চারটি শঙ্কর অরবিটাল সৃষ্টি করে। আমি একটা উদাহরণ দেখে তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। যেমন কার্বন, কার্বনকে তুমি যদি এক্সাইটেড ফর্মে নিয়ে আসো তাহলে 1s2, 2s1, 2px1, 2py1, 2pz1, তাহলে এখানে যোজ্যতা স্তর হচ্ছে 2s1 থেকে 2pz1 পর্যন্ত। এখানে আমরা যদি বলি যে কার্বন পরমাণুর যোজ্যতা স্তরের একটি s এবং তিনটি p অরবিটাল মিক্সড হয়ে যখন আমাদের চারটি শঙ্কর অরবিটাল সৃষ্টি করে, জিনিসটা হচ্ছে কিরকম আমি বলি, এটা হচ্ছে একটা এস অরবিটাল, এর পরবর্তীতে আমরা একটা পিএক্স অরবিটাল আঁকব, অবশ্যই আমাদের অক্ষগুলোকে চিহ্নিত করে দিতে হবে, তার পরবর্তীতে এটা হচ্ছে আমাদের পিওয়াই অরবিটাল এবং এর পরবর্তীতে আমাদের এই পাশে লেখার দরকার নাই, আমরা এই পাশে লিখি, একটা প্লাস চিহ্ন দিয়ে দাও, এবং তার পরবর্তীতে এক্স ওয়াই জেড, এবং এর পরবর্তীতে যদি আমরা জেড থেকে নেই অর্থাৎ পিজেড অরবিটাল, এই যে চারটা অরবিটাল এটা হচ্ছে কার্বন পরমাণুর উত্তেজিত অবস্থায় আমাদের এই চারটা অরবিটাল পরস্পরের সাথে সংমিশ্রিত হয়ে এরকম ভাবে একটা শঙ্কর অরবিটাল সৃষ্টি করবে, এরকম একটা শঙ্কর অরবিটাল সৃষ্টি করবে। এখানে এরকম ভাবে ছোট ছোট করে দিয়ে দেওয়া ভালো। কেন কেন আমরা ছোট ছোট গুলো দিচ্ছি, কারণ হচ্ছে এগুলো কিন্তু শঙ্কর অরবিটাল। আমরা জানি শঙ্কর অরবিটালের দুটা লবের মধ্যে একটা লব বড় থাকে, একটা লব কিন্তু ছোট থাকে। তার মানে আমি যদি এখন তোমাদেরকে একটু আরেকটু সুন্দর করে চিত্রটা দেখাই তাহলে তোমাদের জন্য মনে হয় বুঝতে সুবিধা হবে। দেখো এটা একটা, এটা একটা শঙ্কর অরবিটাল, এই যে দেখো এটা একটা শঙ্কর অরবিটাল, এটা বড় লব ছোট লব, এটা একটা শঙ্কর অরবিটাল এবং এটা একটা শঙ্কর অরবিটাল। আমি মাঝখানে যে অরবিটালটা এটা একটু ছোট আকারে দিয়েছি, কেননা আসলে এই অরবিটালটা পিছনে থাকে, এখানে তো চারটা হাত, এখানে এই হাতটা আমাদের পিছনে থাকে, এই জন্য একটু ছোট করে দেখানো হয়েছে। তার মানে এটা হচ্ছে আমাদের এসপি থ্রি শঙ্কর অরবিটাল বা এসপি থ্রি সংকরণ। তার মানে কোন কার্বন পরমাণু চারটা আমাদের যখন অরবিটাল পরস্পরের সাথে মিক্সড হয়ে
একটা নতুন কিছু অরবিটাল তৈরি করলো। এই নতুন কিছু অরবিটাল গুলোকে যেগুলো কিনা শঙ্কর অরবিটাল বলে, এখানে চারটা পারমাণবিক অরবিটাল পরস্পরের সাথে যুক্ত হয়ে কিন্তু চারটা শঙ্কর অরবিটাল সৃষ্টি করছে, এই জন্য এটাকে বলা হয়ে থাকে এসপি থ্রি সংকরণ। কেননা এখানে একটা এস এবং তিনটা পি অরবিটাল পরস্পরের সাথে মিক্সড হয়েছে। এখন এখানে আমরা প্রথমে এটার একটা উদাহরণ করব, তার আগে আবার আরো একটা বিষয় সম্পর্কে তোমাদেরকে একটু জানান দেওয়া ভালো, সেটা হচ্ছে যে এসপি থ্রি সংকরণের আকৃতি সবসময় মনে রাখবা, এসপি থ্রি সংকরণ বিশিষ্ট যৌগের আকৃতি হয়ে থাকে চতুস্থলকীয়, বন্ধন কোণ 109.5 ডিগ্রি, এবং আমি যদি তোমাদেরকে আরো বলি তাহলে হচ্ছে বন্ধন দৈর্ঘ্য হচ্ছে, এর বন্ধন দৈর্ঘ্য হচ্ছে 0.154 ন্যানোমিটার। এই তো তিনটা তথ্য কিন্তু খুব আমরা মনোযোগ সহকারে কিন্তু মনে রাখবো। আচ্ছা এখন আসো আমরা এসপি থ্রি সংকরণের একটা উদাহরণ সম্পর্কে, একটা না আমরা আজকে দুইটা উদাহরণ সম্পর্কে খুব ভালোভাবে জ্ঞান লাভ করব। একটা হচ্ছে মিথেন, আরেকটা হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড। প্রথমে আমরা মিথেন গ্যাসের কার্বনের সংকরণ সম্পর্কে জানি। আমরা যদি মিথেনের লুইস স্ট্রাকচারটা আঁকি তাহলে দেখো কার্বনের সাথে আমরা জানি যে চারটা হাইড্রোজেন থাকে, কার্বনের সাথে ঠিক এভাবে চারটা হাইড্রোজেন থাকে, তার মানে এখানে দুটা পরমাণু কাজ করতেছে, একটা হচ্ছে কার্বন আরেকটা হচ্ছে হাইড্রোজেন। তা আমরা যদি কার্বনে যেহেতু এখানে চারটা হাত যোজনী চার, তার মানে কার্বনের এখানে এক্সাইটেড ফর্মে কাজ করবে, অর্থাৎ 1s2, 2s1, 2px1, 2py1, 2pz1, এবং হাইড্রোজেনের যদি বলি তাহলে হচ্ছে 1 মানে হচ্ছে 1s1। তার মানে এখানে কার্বনের সাথে কার্বনের এই চারটা পারমাণবিক অরবিটাল পরস্পরের সাথে মিক্সড হয়ে ঠিক দেখো এরকম একটা অরবি এরকম একটা গঠন তৈরি করছে। এটা মাঝখানে এটা কিন্তু কার্বন, এই মাঝখানেরটা কিন্তু কার্বন, এই ছোট ছোট গুলো দিতে হবে যেহেতু এগুলো হচ্ছে আমাদের শঙ্কর অরবিটাল। তা আমাদের এই মাঝখানেরটা কিন্তু কার্বন, কারণ কার্বনের চারিদিকে কিন্তু চারটা হাইড্রোজেন পরমাণু আছে, চারটা হাইড্রোজেন পরমাণু কোন অরবিটালটা এখানে কাজ করবে, এস অরবিটাল। এস অরবিটালের আকৃতি কি, এস অরবিটালের আকৃতি হচ্ছে গোলাকার, অর্থাৎ এটা একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন, এটাই কিন্তু হচ্ছে আমাদের মিথেন অণুর গঠন। এবং তার মানে এর আকৃতি কি যদি আমি তোমার কাছে জিজ্ঞাসা করি তাহলে তোমাকে বলতে হবে যে এর আকৃতি হচ্ছে চতুস্থলকীয়, বন্ধন কোণ কত 109.5 ডিগ্রি, এটার আমি যদি তোমাদেরকে বলি যে এটা বন্ধন কোণের সাথে সাথে বন্ধন দৈর্ঘ্য কত, অর্থাৎ কার্বনের সাথে হাইড্রোজেনের মাঝখানে দূরত্ব কত, 0.154 ন্যানোমিটার। এই যে এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে, অর্থাৎ কেন্দ্রীয় পরমাণুর সংকরণটা এখানে কি হয়েছে এসপি থ্রি, এবং এর সাথে কে অধিক্রমণ করেছে বা ওভারল্যাপিং করছে, হাইড্রোজেন। হাইড্রোজেন পরমাণুর সর্ববৈশিষ্ট্য শক্তি স্তরে কোন অরবিটালটা ওভারল্যাপিং করতেছে, এস অরবিটাল। এস অরবিটালের আকৃতি কি গোলাকার, এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, যেভাবে আমি আমি তোমাদেরকে ধাপে ধাপে দেখাচ্ছি। যেরকম আমি তোমাদেরকে আরো একটা উদাহরণ দেখাইতে চাই, সেটা হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড। কার্বন টেট্রাক্লোরাইড মানে এখানে কিন্তু কার্বন টেট্রাক্লোরাইডে কিন্তু আরো একটা নাম আছে মনে রাখবা, সে নামটা হচ্ছে পাইরিন। এর আরো একটা নাম, এটার নাম হচ্ছে পাইরিন। এবং আমি যদি এটা লুইস স্ট্রাকচার ড্র করি তাহলে এ দেখো কার্বনের চারিদিকে চারটা ক্লোরিন পরমাণু থাকবে, কার্বনের চারিদিকে চারটা ক্লোরিন পরমাণু থাকবে। এখানে কার্বন পরমাণু সংকরণটা কি, কার্বন পরমাণু সংকরণ যেহেতু কার্বন পরমাণু চারটা হাত কাজ করছে, তার মানে এক্সাইটেড ফর্মে তাদের ইলেকট্রন বিন্যাসটা করতে হবে, 2s1, 2px1, 2py1, 2pz1, এবং এই যে দেখো এই চারটা অরবিটাল কিন্তু পরস্পরের সাথে মিক্সড হবে, এবং চারটা পরস্পরের সাথে মিক্সড হয়ে কি তৈরি করতেছে, 1s2, 2psi1, 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 2psi1। এটা কিন্তু সংকরিত কার্বন পরমাণুর অবস্থা, সংকরিত কার্বন পরমাণুর অবস্থা। এখন যদি আমরা ক্লোরিন পরমাণু ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখবা যে আমাদের ক্লোরিনে এখানে যোজনী 1, তার মানে হিলিয়াম নিয়ন, দেন হচ্ছে 3s2, দেন 3px2, 3py2, দেন 3pz1। এই যে দেখো একটা বেজোর ইলেকট্রন আছে, এই বেজোর ইলেকট্রনটাই কিন্তু ওভারল্যাপিং করবে। অর্থাৎ আমরা জানি যে কার্বন পরমাণু যেটা কিনা স্ট্রাকচার হচ্ছে, আমি একটু সুন্দর করে স্ট্রাকচারটা ড্র করব, এই জন্য পুরোটা একটু মুছে দিতে হচ্ছে, আশা করি তোমরা ইলেকট্রন বিন্যাসগুলো বুঝতে পেরেছো। তাহলে মানে আমি যদি একটু সুন্দর করে চিত্র আঁকার চেষ্টা করি তাহলে দেখো এই কার্বনের লুইস স্ট্রাকচার কিন্তু আমি একটু একে আরেকবার তোমাদেরকে মনে করাই দিই, এই কিন্তু লুইস স্ট্রাকচার। লুইস স্ট্রাকচার যদি জানা থাকে তাহলে সংকরণগুলো সম্পর্কে তোমাদের জানা থাকবে ভালো। তার মানে আমি যদি এখন তোমাদেরকে এখানে কার্বন পরমাণুর এখানে sp3, এই যে দেখো sp3 হচ্ছে, ছোট ছোট লবগুলো দেওয়াটা উত্তম বা দিতে হবে, আমি যদি বলি
এইটার সাথে কিন্তু আমাদের ক্লোরিন পরমাণু, সরি এখানে হাইড্রোজেন করে দেওয়া হয়েছে, এটা ভুল হয়েছে, এখানে ক্লোরিন হবে। এখানে কিন্তু ক্লোরিনের কিন্তু পিজেড অরবিটাল, পিজেড অরবিটাল কিন্তু এই যে এরকম ডাম্বেল, ডাম্বেল আকৃতি, তোমরা গুণগত রসায়নে পড়েছো, এটা যে ডাম্বেল আকৃতি, এটাই কিন্তু আমাদের কার্বন টেট্রাক্লোরাইড অণুর গঠন প্রক্রিয়া। তা এটাও এটারও আকৃতি, যেহেতু এটা sp3 সংকরণ, তার মানে এটারও আকৃতি চতুস্থলকীয়, এটারও বন্ধন কোণ 109.5 ডিগ্রি, এটারও বন্ধন দৈর্ঘ্য কার্বন এবং ক্লোরিন পরমাণুর মাঝখানে যে বন্ধন দৈর্ঘ্য, সেই বন্ধন দৈর্ঘ্য পরিমাণ হচ্ছে 0.154 ন্যানোমিটার। তা আমাদের এই কিন্তু sp3 সংকরণ, তবে sp3 সংকরণ আমি তোমাদেরকে বলছি যে এটা কিন্তু বিশাল আলোচনা, এবং sp3 সংকরণ নিয়ে নেক্সট ক্লাসে আমরা আয়নগুলো সংকরণ নিয়ে আলোচনা করব, যেমন অ্যামোনিয়াম আয়নের সংকরণটা কিভাবে হচ্ছে, আবার আমি যদি তোমাদেরকে বলি তাহলে হচ্ছে বোরন টেট্রাফ্লোরাইড আয়নের সংকরণ কিভাবে হচ্ছে। এর পরবর্তীতে আমাদের আলোচনা আরও আসবে, ভেসপার রুল আসবে, তার পরবর্তীতে পানি এবং হাইড্রোজেন সালফাইড, তারপরে হচ্ছে NCl3 NF3 মধ্যে সংকরণ, এগুলো নিয়ে sp3, এগুলো সবগুলো হচ্ছে sp3 রিলেটেড আমাদের সংকরণ, সেহেতু এগুলো আমাদের খুব ভালো করে জানা থাকতে হবে। তা আজকে এই পর্যন্তই ক্লাসে থাকলো, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা এগুলো নিয়ে ডিটেলস আলোচনা যাব। এর মধ্যে তোমরা অবশ্যই আমার সাথে থাকবা এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে এই ভিডিওগুলো সম্পর্কে জানিয়ে রাখবা। আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে।